আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে রোজ শনিবার 14 অক্টোবর 2023, আজকে জানাবো আলু, পেঁয়াজ, আদা, রসুন এর দাম কেমন যাচ্ছে। প্রথমেই দেখতে পারতেছেন বন্ধুরা, দেশি পেঁয়াজ, এই দেশি পেঁয়াজ আজকের বাজারে খুচরা দাম যাচ্ছে 85 টাকা। 85 টাকায় এই খুচরা পেঁয়াজ পেয়ে যাবেন আপনারা, এগুলা দেশি পেঁয়াজ, এই জন্য দাম বেশি। এরপরে দেখতে পারতেছেন ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধুরা, এগুলা 65 টাকা কেজি আজকের বাজারে পেয়ে যাবেন, 65 টাকায় পেয়ে যাবেন এই পেঁয়াজগুলা। হালকা একটু বড় সাইজ। এরপরে আদা দেখতে পারতেছেন বন্ধুরা, নতুন আদা এসেছে, এগুলা দাম যাচ্ছে 190 টাকা কেজি আজকের বাজারে, 190 টাকা কেজি আজকের বাজারে এই আদাগুলা পেয়ে যাবেন। আদার পরে বন্ধুরা আবার পেঁয়াজের দাম জানাবো, এগুলাও ইন্ডিয়ান পেঁয়াজ, একটু বড় বড় সাইজ, এগুলা 60 টাকা কেজি আজকের বাজারে যাচ্ছে। এই পেঁয়াজগুলা হোটেল রেস্টুরেন্ট এরা নিয়ে থাকে। এই যে রসুন দেখতে পারতেছেন বন্ধুরা, 210 টাকা কেজি আজকের বাজারে এই রসুন। ২১০ টাকা এই রসুনগুলা পেয়ে যাবেন, ইন্ডিয়ান রসুন। এরপরে আলু জানাবো বন্ধুরা, মুন্সিগঞ্জের আলু, এই আলুগুলা আজকের দাম যাচ্ছে 38 টাকা কেজি, 190 টাকা পাল্লা, 38 টাকা কেজি এই আলুগুলা পেয়ে যাবেন। এরপরে রসুন বন্ধুরা, দেশি রসুন, এগুলা 220 টাকা কেজি আজকের বাজারে যাচ্ছে, 220 টাকায় পেয়ে যাবেন এই রসুনগুলা। দেশি রসুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।